নমস্কার বন্ধুরা রাজ্যের সৈনিক স্কুলে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক যোগ্যতায় ছেলে মেয়ে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে তো আসুন বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত তার সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখনই নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও এই মুহূর্তে অনস্ক্রিনে আপনারা একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন এটাই হলো আবেদন ফর্ম তো এই ফর্মটিকে আপনাদের প্রিন্ট আউট করতে হবে এবং এই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এই ফর্মটিকে এ ফোর সাইজে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট একটি সুন্দর করে বায়োডাটা তার সঙ্গে আপনাদের সমস্ত যাবতীয় সার্টিফিকেট কোয়ালিফিকেশান সার্টিফিকেট জেরক্স এবং দুটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো সমস্ত ডকুমেন্ট আপনারা অ্যাটাচেড করে নেবেন এবং একটি খামের মধ্যে পড়ে আপনাদের একটি ঠিকানায় সেন্ড করতে হবে পাঠালে কিন্তু আবেদনটি সম্পন্ন হবে তো আসুন বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আরও ডিটেলস তথ্য জানবো আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এই মুহূর্তে অন স্ক্রিনে ওপেন করেছি অফিসিয়াল নোটিশ পুরুলিয়া সৈনিক স্কুলের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশটি জারি করা হয়েছে তো আসন বন্ধুরা দেখে নেব এই বিজ্ঞপ্তি থেকে কোন পদে নিয়োগ করা হচ্ছে কি যোগ্যতা লাগবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কত বয়স হলে আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে তো প্রথমে দেখে নেব নেম অব দ্য পোস্ট কোন পদে নিয়োগ করা হচ্ছে তো পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস তার সঙ্গে টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট ফোরটি ওয়ার্ডস পার মিনিট অন কম্পিউটার কম্পিউটারে ইংরেজিতে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে নলেজ অফ শর্ট হ্যান্ড অ্যান্ড অ্যাবিলিটি টু কোরসপন্ড ইন ইংলিশ উইল বি কনসিডার্ড অ্যান্ড অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি আপনাদের ইংরেজিতে ভালো দক্ষতা থাকে তার সঙ্গে শর্ট হ্যান্ড করতে পারেন তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন এছাড়াও যারা গ্রাজুয়েট এবং সঙ্গে ডিপ্লোমা করা আছে কম্পিউটারে তারা কিন্তু এক্ষেত্রে প্রিফারেন্স পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে বেতন বলা আছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা আপনাদের বেতন রয়েছে বয়স লাগবে আঠারো থেকে পঞ্চাশ বছর এক এক দু হাজার একুশ হিসাব করে যদি বয়স আপনাদের আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হয়ে থাকে তাহলে এই পদে এলিজিবেল আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের ফ্যাসিলিটি দেওয়া হবে অ্যালাউন্স দেওয়া হবে আপনাদের চাকরি করাকালীন এখানে আপনাদের কিছু অ্যালাউন্স দেওয়া হবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ট্রান্সপোর্ট অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স আপনাদের থাকা ফ্রি ট্রান্সপোর্ট যাতায়াত খরচা ফ্রি মেডিকেল অ্যালাউন্স থাকবে তার সঙ্গে সাবসিডাইজড এডুকেশান ফর টু চিলড্রেন আপনাদের দুটি সন্তানের লেখাপড়া খরচা শুধু বহন করবে এই সৈনিক স্কুল তো এখানে সুযোগ রয়েছে খুব সুন্দর আবেদন করতে পারবেন তো এবার জানিয়ে দেব আবেদন পদ্ধতি তো আবেদন করতে গেলে আপনাদের করণীয় করতে হবে কি আপনাদের এই ফর্মটিকে ফিল আপ করে আগেই বলেছি সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে খাবার মধ্যে পড়ে আপনাদেরকে পাঠাতে হবে ঠিকানায় ঠিকানা হচ্ছে সৈনিক স্কুল পুরুলিয়া পোস্ট অফিস সৈনিক স্কুল সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডাব্লিউ এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটিকে সেন্ড করতে হবে বাই পোস্ট আপনাদের এক্ষেত্রে আবেদন ফি লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য চারশো টাকা এবং এস এসটি এস টি হলে দুশো টাকা আপনাদের কিন্তু আবেদন ফি দিতে হবে ডিমান্ড ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া এরই ফেভারে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে আর আবেদন করা যাবে আগামী একুশ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন এরই মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে ওই ঠিকানায়